যে আসরের সালাত ছেড়ে দেয় সে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা কি? বিনষ্ট আমল কি ফিরে পাওয়া যাবে? আসরের সালাত ছেড়ে দিলে তার আমল নষ্ট হয়ে যায়, হাদিস সহিহ হাদিস। এর অর্থ হচ্ছে আসরের সালাত ছেড়ে দিলে, এটা কিন্তু আহলে সুন্নাহ জামাতের পক্ষে দূরে, ছেড়ে দেওয়া অর্থ এটা ছেড়ে দিছে, একদম ছেড়ে দিছে, বুঝলেন না কথাটা? ছেড়ে দেওয়া অর্থ এটা যে পড়তে পারে না, ভুলে গেছে, সময় পার হয়ে গেছে, বা গুনে ঘুমে ছিল, হ্যাঁ, অথবা রাস্তায় ছিল, অথবা ভুলে গেছে, এরকম হলে ছেড়ে দেওয়া বোঝায় না। ছেড়ে দেওয়া অর্থ হচ্ছে যেটা ছেড়ে দিয়েছে, তার খেলাধুলা ভালো লাগে, আসনাল পড়ে না, এরকম ব্যক্তির আমল নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা জানি যে কুফুর ছাড়া, শিরিক ছাড়া, নেফাক ছাড়া সব আমল নষ্ট হয় না, কিন্তু কিছু আমল কিন্তু নষ্ট হয়, কিছু আমল নষ্ট হয়, কিছু না এক আমল নষ্ট হয়ে যায়। যেগুলি নষ্ট হয়ে যায় সেগুলি ফেরত পাবে না, নষ্ট হয়ে গেছে। ফাকাদ হাবিতা আমালু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাফেরগুলি। কিন্তু এখানেও কিছু আমল নষ্ট হয়ে যায়, কারণ যদি তার মধ্যে বড় প্রাপ্তি ছিল এগুলি সে পাবে না, বড় ন্যাকের আমলগুলি সে পাবে না, গুনার কাজগুলি সে তার মধ্যে ধারণ করলো। যদি আর সালাত ত্যাগ করলে কাফের হয়ে যায় এই নীতিতে, এই মত যাদের, সেটা অনুসারে তার কিন্তু কুফুরির কারণে নষ্ট হয়ে যায়, এটা হলো মূল উদ্দেশ্য। আর যদি কুফুরির কারণ না থাকে তার, তাহলে কুফুরির কারণ নষ্ট হয় না, তাহলে তার যেসব ওই আমলগুলি নষ্ট হয়ে গেল, সে পাপ ছিল এগুলি হারিয়ে গেছে, ছোটোখাটো কিছু আমল ছিল যেগুলো নষ্ট করে ফেলছে, সেটা উদ্দেশ্য।